বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। সুপ্রিয় শ্রোতা, প্রীতিময় শুভেচ্ছা রইল। কেমন আছেন? ভালো নিশ্চয়ই। এমনই শুভকামনায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সুখী সংসারের আয়োজনে। বন্ধুরা, হাজির হয়ে গেছি ধারাবাহিক নাটক আমাদের সাত কাহিনী। আজ শুনবেন নাটকটির 97তম পর্বের অভিনয়। চলুন তাহলে শুনি সোলাইমান খোকার রচনা এবং প্রযোজনায় ধারাবাহিক নাটক আমাদের সাত কাহিনীর অভিনয়। অনেক মানুষ একটা দেশে অভাব আসে, তাই তো ভালোর মাঝে থাকতে হলে জন্ম শাসন চাই তো। আপনি নিজের না কেন? আমি নাক মুসুম কেন? আমার নাকে কি সিঙ্গেল আছে নাকি? জেনা তাইলে নাক তো ভুইরা রইছে। নাক ভুইরা রইছে মানে যেমনে নাক ডুবাইয়া গরুর নলার শুরুয়া খাইতাছেন, দুনিয়ার আর কোনো দিকে হুশ আছে বুঝলা তো মনে হয় না। না মানে ইয়া ইয়া কি দাকি বেশি লাগছে, হউর বাড়ির মাইন সে মনে হয় ঠিক মতো খাওয়ায় না আপনারে। বিষয়টা হইল গিয়া, বিষয় বর্ণনার কাম নাই। অহম থেকা আপনার যখন যা খাইতে মন চায় খালি অর্ডার দিবেন আর খাইবেন, খান দান মোস করেন, এই তো জীবন। বুঝাই যায় জামাইয়া ধরে খাইয়া খাইয়া পেটটারে পটকা মাছের মতো বানাইছেন। আপনি কি আমারে খোটা দিলেন ফোরকান সাহেব? জি না, খোটা দিলে তো ফুডা হইয়া যাইবেন। জব্বর মজার মানুষ আপনি, কি সুন্দর করে তামাশা করেন, কুন্ডা যে আপনার কোন কথা বুঝনেই যায় না। সবকিছু বুঝনের চেষ্টা না কইরা আমি যেমনে কমু তেমনে চলব, তাইলেই আপনার উন্নতি কেউ আটকায় রাখতে পারবো না। যখন আমি এইখানে কারখানা চালু করুম, ফোরকান কন্ডম কারখানা, তখন হেইডার চিফ এক্সিকিউটিভ অফিসার বানাবো আপনারই। এটা কি খুব বড় পদ? আরে খালি বড়, হগগোলের বড়। এই কারখানার এক নম্বর পদটাই আপনার। তাহলে তো লুঙ্গি বদলানো লাগবো। কোন কি অহনি লুঙ্গি নষ্ট? দূর না, অহন না, মানে লুঙ্গির জায়গায় লুঙ্গি ঠিকই আছে, কিন্তু এত বড় পদে যারা কাম করে তারা তার লুঙ্গি পেন্দে না, তাই জিগাই শুট বানামু কবে? সবই হইব সগে সাহেব, সবই হইব, কিন্তু এত বেশি আগে আগে খোলস ছাড়লে তো ভেজালে পড়বেন। খোলস? হ খোলস, সাপের খোলস ছাড়বেন। কবে ছাড়ুম? আগে মাল কামান পরে খোলস ছাইরেন। স্যুট বুট গাড়ি বাড়ি সব হইব। গাড়ি? গাড়ি হইব আমার? আরে খালি গাড়ি, হেলিকপ্টার, প্লেন, রেলগাড়ি সব হইব। কিন্তু এই সোনাপুর গ্রামে তো হাডনের রাস্তাই নাই, আমি গাড়ি চালামু কেমনে? টেকা হইলে গাড়ি হবে, গাড়ি হইলে রাস্তা হবে, এই সোনাপুর আর সোনাপুর থাকবে না। তাইলে কি, তাইলে কিপুর হবে? আরে পুরের কথা বুঝলা যান মিয়া, কোন নগর? নগর এই গ্রামের নাম হবে ফোরকান নগর। নগর মানে আধুনিক নগর, ঝাড় জংলা পুকুর ডোবা ধান খেত কিচ্ছু থাকবে না, সব পরিষ্কার। চারদিকে চকচকা বহুতল দালান উঠবে, চৌরা চৌরা তেলতেলা রাস্তা হবে, বিজলি বাতির বাহার হবে, মিল হবে, ফ্যাক্টরি হবে, পিলাসের নহর হবে এই ফোরকান নগরে। স্বপ্ন যেন আমি স্বপ্ন দেখতেছি। স্বপ্নরে বাস্তবায়নকরণের দায়িত্ব তো আমার আর আপনার, পারবেন না? কিন্তু আমি যদি আর কিছুটা লেখাপড়া জানতাম। মারছে তাহলে তো পিছায় পড়তে। কেন পিছায় পড়তাম? কেন মালদার হইতে গেলে লেখাপড়া লাগে না, লাগে বিষয় বুদ্ধি। লেখাপড়া জানা মানুষ খাড়াইবেন আপনার বুদ্ধি দিয়া, খামোখা আফসোস করেন কেন? লেখাপড়া জানলে বড় জোর একটা চাকরি করতেন, লেখাপড়া করলে আমি কি আর এত টাকা বানাইতে পারতাম? না পারতাম না। কাজে চিন্তা কইরা দেখেন তো, লেখাপড়া না কইরা কত শান্তিতে আছেন। বকলম? কি 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 কলম? বকলম মানে লেখাপড়া জানেন না, কলেকতে কলম ভাঙে। আরে না কে কয়, কিছু কিছু পারি, কিছু কিছু পারি, বলপেন ভাঙে এত সোজা না, শক্ত আছে। তবুও আমি আপনার এই ফোককার চিফ এক্সিকিউটিভ বানাই দিলাম কি আর সাধে। আমি জানি গরুর কাম কুন্ডা আর ছাগলের কাম কুন্ডা, আর থাক সেই কথা বাদ, নিয়োগ পাইয়া গেলেন। কথাটা হইল গিয়া আর কথার কাম নাই, খাইছেন এবার উড়েন। রাইসদারি থেকে
লোকজন আনুম কিছুদিনের মধ্যে, আধুনিক ইলেকট্রিক স মেশিন আনুম গাছপালা পরিষ্কারকরণের লাইগা, আর আর পুষ্কুনি নদী নালা গাতা কোনো কিছুই অভরার থাকবে না, ভরাটের কামে বড় বড় বুলডোজার। মা গো, এত সুন্দর সুন্দর নাম তো আগে শুনি নাই, বড় মায়া আছে নামে কামে ডজার ডজার, অত এলাকার মানুষ টাস্টি খাইয়া দেখবো। নীরবে কাম চালাইয়া যান, আমি আসি আপনার পিছে, অন যাই আবার আসুন না, এই দুই মাইল আইটা গিয়া তারপরে গাড়ি তুটন লাগবো। পাক্কা রাস্তা হইয়া গেলে আর দুই কদমও হাড়ন লাগবো না, আমি তো হনময় না রে, উসি বুসি শুয়া কুয়ারে নিয়া ফার্স্ট ক্লাস গাড়িতে সইরা বেড়ামু, যখন মন লয় দেশ বিদেশ ঘুরুম, দুবাই কাতার আবুধাবি আমির গো দেশে, বিশাল সোনার প্যালেটে গোটা দুম্বার রোস্ট খামু, আর আর কি করবো দিল তো আমার স্বপ্নটা ভাঙ্গা, সময় পাইল না দেখেন আপনার লাইগা জলিলের দোহানের জিলাপি আনছি গরম গরম খায়ালাম, খোলস সারুন যাইব না তো তাড়াতাড়ি, আরে আসেন না, আরে আই আই তো পড়ছি, এত চিল্লাও কেন তুমি কত জসিম, আনন্দে কি আনন্দে কাম গুছাই আনতেছি হে আনন্দে, বুঝছি এত কাল পরে আবার বুঝি বাচ্চা হইব তোমার আর পরির, বাচ্চা ছাড়া আর কোনো কামের কথা বুঝি বোঝেন না আপনি, না 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 তুমি তো কইছিলা গ্যাপ দিয়ে দিয়া বাচ্চা হয়বা, তাই ভাবলাম, আরে আবারও উল্টা পাল্টা কথা কয়, আমি কইতেছি আমাকো পরকল্পের কামের কথা, ও হ হ হ পরকল্পের কাম, হ্যাঁ নকশা তো পাক্কা হয়ে গেছে, অনেক গণ্যমান্য মানুষও উৎসাহ দিতেছে, সমাজ সেবার লোক আইব সরে জমিনে দেখতে, বিষয়টা শুনে খুবই আনন্দ লাগতেছে, তাই আপনার লাগা জিলাপি, জিলাপি আমার খুব প্রিয় জিনিস, খাওন পাইলে কোনটা আপনার প্রিয় জিনিস না, জিলাপি খাইতে খাইতে চলে নাস্তানার দিকে যাই, দেখি সুমনরে পাওয়া যায় নাকি, সুমনের কাম কি, সুমনের কাম কি মানে, জায়গাটা তো সুমনের বাপের, কিন্তু সুমন তো নাই, সুমন নাই মানে, নাই মানে নাই, আরে আবারও ভুয়া খবর, ভুয়া খবর না হাসা খবর, আউনের সময় আমি আস্তানা হইয়াই আইছি, চাইলে সুমন কই, হেডা আমি জানি না, তো পাগলটা তো আগে আস্তানা ছাড়ছে, লতা পাগলি ডারও তো দেখলাম না, হায় হায় কয় কি, কওনের কিছু নাই, মনে হয় গোসাই গোসাই করে সুমনের তেল, রাখেন 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 রাখেন, হিসাবটা একটু মিলাইয়া লই, হিসাব সিধা বুঝছো না, বুঝনে বান করলে আর কি করা যায়, তো পরকল্পের কামে কেউ তেরি বেরি করলে একটারও ছাড়ুন না, সেবামূলক কামে কেউ যদি ভেজাল করে, ভেজাল করবো কেন, আমাকে পরকল্পের কথা হইন না, মানুষ তো খুশি, ঘরের দুয়ারে স্বাস্থ্য সেবা আরো বাড়বো, সকলেই তো খুশি, আগে ওষুধ গুলা খাইয়া লও তো, আর এই যে তোমার গুড়ের চা, পরে চা খাইও কিন্তু, ওষুধ কেন, আমি হলাম গিয়ে মেডেল পাওয়া পলওয়ান, আমার আবার কি এর ওষুধ, তোমার আবার কি এর ওষুধ, শ্বাসটানে তো বাড়ি কাঁপায় ফেলাইছিলা, হাসপাতালে না নিলে যে কি দশা হইতো, শ্বাসটান আমার শ্বাসটান হয়েছিল কেন, দাপটে, তোমার শক্তির দাপটে, একটু আগেই না কইলা তোমার শক্তি খালি গলায় না, ও না না ভাই তোমার যে প্রবল শক্তি এইটা জানে হক গলেই, কিন্তু তোমার ফুসফুসের শক্তি দুর্বল হইছে বইলা ডাক্তারে যে বলছে, সেই কারণেই বেশি ঠান্ডায় তোমার নিউমোনিয়া ধরছিল, তাই শ্বাসটান উঠছিল, ওনে কি শ্বাসটান আছে, কেন তুমি নিজে বুঝো না, বুঝলে কি আর জিগাই, এইবার ব্যারেন্ডা মনে হয় শ্বাসটান কমছে আর তোমার অন্ন টান বাড়ছে, কোন টান বাড়ছে,
পলোয়ান গিরির টান, খালি সিল্লাইয়া বাড়ি মাথায় তুলতাছো। আমার এই আন্ধার ঘর থেকে বাইর কর, উদানে লইয়া যা। না না না, অহনো শীত কমে নাই, আবার যদি টান উঠে। নানা ভাই, রইতে একটু কড়া হইলে তোমার গতরে করুয়ার তেল মাইক্কা রোদে ফালায়া তুমুনে। আমি কি শিশু রে? তুমি এখন শিশুই, আর কথা কই না তো। এই পাগলে কই গেছে, হেইটা তো কইলি না। সে যেই মহৎকাম হাতে লইছে হেইটা নিয়ে খুব ব্যস্ত নানা ভাই। মহৎকাম? ও জসিমো বুঝি ওই মুগুর বাজার কামে লাগছে। মুগুর বাজার কাম মানে কি? ও মানে সেও আমার মতন মহৎ পলোয়ান হইতে চায় না, বডি বিল্ডিং এর কামে নিজের নিয়োজিত করছে। আমার বিশেষ দুর্বলতা আছে, শক্তি হারায় এখন বুঝতেছি শক্তির কি দাম। তোমার শক্তি মোটেও হারায় যায় নাই নানা ভাই। বেশি উথাল পাতাল করো না তো। তাহলে দে আমার সেই পুরান কৌপিন খানা দে, আবার লেংডি মাইরা গায়ে করে তেল মাইকা মুগুল লয়া বুঝছস। যে কোনো শত্রুর পরাজিত করতে পারে। জসিমের কোনো শত্রু নাই নানা ভাই। আছে আছে, চারিদিকে মেলা শত্রু, সাদা চোহে তোরা দেখতে পাস না, কিন্তু আমি দেখি, আমি যেন সব দেখতে পাই। দাদা নানা ভাই একটু চুপ করো তো, চুপ করো, নাইলে আবার কইলাম কষ্ট বাড়বো তোমার। কোনো কষ্ট থাকবো না বুঝছস, দম ফুরাইলে সব কষ্ট শেষ। নানা ভাই আবার একবার খোলা আসমানের নিচে নিয়ে আসল পরি পাখি রে। দাদা আমার আর বন্ধ করে রাইস না, দোহাই লাগে তক আমার বন্ধ করে রাইস না, বাইরের বাতাস আইতে দে, নির্মল বাতাস, নির্মল বাতাস দরকার, নির্মল বাতাস। একেলা পায়াসি রে শ্যামিন গুর বনে, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম, ও শ্যাম রে তোমার শানে, শ্যাম রে তোমার শানে। দেহি উথাল পাতাল নাচে আর গায়ে খোলা উডানে, বড়ই খোস খোসালত, ভাগ্য ভালা আব্বাই বাড়িত নাই। আজ পাশা খেলব, তোমার আব্বাই বাড়িত থাকলে কি হইতো গুগুসাই? আব্বার নজর তো জানো না। জানুম না কেন, তারেও কি পরাজিত করি নাই আমি কথার মায়ের পেছে? আব্বার কোনো কিছুতেই কোনো পরাজয় নাই, তিনি যে যথেষ্ট বেহায়া তা আমি জানি। খালি তুমি না লতা, হগলে জানি। হগলে জানে বললাই হায়া ফেরত আইতাছে না, কথাটা তো শুনছি সবাই। কোন কথাটা? ওই যে ল্যাংটার নাই বাটপারের ভয়। হ সত্য, আব্বারে তাইলে আর শরম দেওয়ানোর চেষ্টা করেন ঠিক হইব না। এইবার উমরা থেকে ফিরলে আর কেউ যেন তার শরম দেওয়ানোর চেষ্টা না করে সেই ব্যবস্থা নিতে হবে। তাইলে আবার শরম ফিরে আসতে পারে। জানি না আইব কিনা, তবে আইলে আমিও বাঁচি। তুমি বাঁচবা গুসাই, তোমার তো আমি বাঁচাইয়া রাখুম, কারণ তোমার যে আমার দরকার। আমি তো আসি। তুমি আসো ঠিকই, তারপরেও আমার পাগল সার রাস্তা না থাকবো না, ভাবতেই পারি না। রাস্তা না নাই তো কি হইছে, আমাগো এত বড় বাড়ি খালি পড়ে রইছে না, তোমার থাকনের কোনো সমস্যা নাই? না শীত গেলে তোমার বাড়িতে থাকন যাইব না। কেন? লোকে সে খারাপ বলবে। লোকের কথায় কান দিও না তো। কিন্তু জসিম গুরু। জসিম গুরু চাইয়া বড় পাগল আমি জানি, সেই জন্যই তো তোমারে এত ভালোবাসি। কিন্তু তুমি তো ওইটা দেখাইলাই না আমারে। কোনটা? সাবি। দেখাইলাম তো। আরে ওইটা না। তাইলে কোনটা? আসলটা। আসলটা আব্বার কাছে থাকে,
মনে হয় আব্বাই কোমরের তাগায় পেঁচাইয়া রাখে। জিন্দিগিতে কোনোদিন দেখি নাই কোনোখানে চাবি থুইতে। বুঝছি। কি বুঝছো? তুমিও তোমার আব্বার মতন। আরে না, আমি শখ খাওয়ানোর আগে কিছুটা আব্বার মতন আছিলাম, কিন্তু অহন আর ব্যাক কর নাই। বুঝছি, ধরো। পারো না। আরে পারবা, গলার লগে গলা মিলাইলেই পারবা। আমি শুরু করি, তুমি পিস পিস ধরো। ও শ্যামরে তোমার শানে, শ্যামরে তোমার শানে, একেলা পাইয়া সিরে শ্যাম ইনি ছুরবনে, আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। ছোট পরিবার জীবনকে যে করে না দুঃখে দাহন, সমস্যার সমাধান মিলে আমাদের সাক্ষাহন, আমাদের সাক্ষাহন, আমাদের সাক্ষাহন, আমাদের সাক্ষাহন, আমাদের সাক্ষাহন। এতক্ষণ সুলাইমান খোকার রচনা এবং প্রযোজনায় ধারাবাহিক নাটক আমাদের সাতকাহনের 97তম পর্বের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দাদা খায়রুল আলম সবুজ, সগীর সুব্রত চক্রবর্তী, ফোরকান মনির খান শিমুল, সুমন আমিনুল হক আমিন, জেবুন্নাহার নাহিদা শারমিন, পাখি সাদিয়া ইসলাম লিজা, পরি বনশ্রী অধিকারী এবং জসিম চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম। বন্ধুরা, এবারে কুইজ পর্ব। আমাদের আজকের কুইজ, ফোরকানের মতে সোনাপুর গ্রামের নাম পরিবর্তন হয়ে কি নাম হবে? হ্যাঁ বন্ধুরা, কুইজের উত্তর ঝটপট লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। কুইজের উত্তর দুভাবে পাঠাতে পারেন, চিঠি এবং ইমেইলের মাধ্যমে। চিঠি লেখার ঠিকানা ধারাবাহিক নাটক আমাদের সাতকাহন পর্ব 97, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার শেরেবাংলা নগর আগারগাঁও ঢাকা 1207। এবং আমাদেরকে ইমেইলও করতে পারেন, আমাদের ইমেইল অ্যাড্রেস ASK.betar@gmail.com। আচ্ছা বন্ধুরা, বলুন তো এবারে গত 95তম পর্বের কুইজের কথা মনে আছে? প্রশ্নটি ছিল, এই নাটকে যে গ্রামের ঘটনা বর্ণনা করা হয়েছে সে গ্রামের নাম কি? সঠিক উত্তর সোনাপুর গ্রাম। হ্যাঁ বন্ধুরা, এবারে কিন্তু জানিয়ে দেব আমাদের কুইজ বিজয়ী বন্ধুদের নাম ও ঠিকানা। আমাদের প্রথম বিজয়ী বন্ধু হলেন ফৌজিয়া রহমান, প্রযত্নে আহমদ আলী খান, ইমামপুর, রসুলপুর, গজারিয়া, মুন্সিগঞ্জ। আমাদের দ্বিতীয় বিজয়ী বন্ধু হলেন মোহাম্মদ খলিলুর রহমান মণ্ডল, কলেজ হোস্টেল রোড, গাইবান্ধা, ডাকঘর ও জেলা গাইবান্ধা। এবারে সবশেষ আমাদের তৃতীয় বিজয়ী বন্ধু হলেন শাফিয়া আহমেদ সেতু, 430/1A তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। অনেক অনেক অভিনন্দন কুইজ বিজয়ী বন্ধুদের জন্য। আজ এ পর্যন্তই, ফিরে আসার প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। তার আগে জানিয়ে দিচ্ছি, আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি আমেনা বেগম লাবণী, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।